করোনা ভাইরাসের প্রভাবের কারণে অনেক কিছুই বদলে গেছে অনেক মানুষও কাজ কিংবা অভ্যাস বদলিয়েছেন সেই তালিকায় আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতাও তবে তা অভিনয়ের জন্য নয় প্রতি বছরের প্রথম দিন প্রিয় সহকর্মীদের নিয়ে দিনভোর আড্ডায় মেতে থাকেন কিন্তু করোনার কারণে এবার সেই আয়োজনটি করতে পারেননি ববিতা তবে রাজধানীর গুলশানের নিজ বাসার ছাদে মাটির চুলায় অল্প আয়োজনে নিজের রান্না করে করে খেয়েছেন সেই খাওয়া দাওয়া পর্বের ছবিগুলো কাছের মানুষদের কাছে পাঠিয়েছেন এ প্রসঙ্গে ববিতা বলেন বছরে কয়েকবার আমি মাটির চুলায় রান্না করি সঙ্গে প্রিয় অনেকেই থাকেন কিন্তু এবার নতুন বছর উপলক্ষে করোনার কারণে কিছুই করা হয়ে ওঠেনি তারপরও নিজেই ঘরের বাবুরচিকে সঙ্গে নিয়ে মাটির চুলায় মজার খাবার রান্না করে খেয়েছি নতুন বছরে সবাই যেন ভালো থাকেন এই কামনা করছি সম্প্রতি ঘরে থেকে বান্দরবানে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন ববিতা গ্লোবাল ইউথ ফেস্টিভ্যাল বাংলাদেশ শিরোনামের এ উৎসবে বিদেশি ভাষার ফিল্মের প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসাবে কাজ করেন ববিতা এখন অভিনয় থেকে বিরতিতে আছেন ববিতা তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা